আসন্ন অলিম্পিকে নিজেদের অবস্থান ভালো করতে টাওয়ার হ্যামলেটসের মাইল্যান্ড মাঠে প্র্যাকটিস ক্যাম্প করবে আমেরিকান অ্যাথলেটরা। লন্ডন 2012 অলিম্পিক গেমসে অংশগ্রহণকারী দেশ ইউএসএর খেলোয়াড়দের ট্রেনিং এর জন্য পূর্ব লন্ডনের মাইল্যান্ড মাঠ ব্যবহার করার অনুমতিতে একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে টাওয়ার হ্যামলেটস কাউন্সিল ও ইউনাইটেড স্টেটস অলিম্পিক কমিটির মধ্যে। মঙ্গলবার ক্যানারি ওয়ার্ফের ওয়ান কানাডা স্কোয়ার আয়োজিত এই অনুষ্ঠানের আয়োজন করে টাওয়ার হ্যামলেটস কাউন্সিল, আর এতে সহযোগী পার্টনার হিসেবে সহযোগিতা করবেন ক্যানারি ওয়ার্ফ গ্রুপ। এ সময় আরো উপস্থিত ছিলেন কাউন্সিলের মেম্বার ও বারার বিশিষ্টজনেরা। বিস্তারিত দেখুন আমাদের রিপোর্টার মোহাম্মদ আব্দুল হান্নানের রিপোর্টে। আসন্ন অলিম্পিক গেমসের আরো কয়েক মাস বাকি থাকলেও নিজেদেরকে পাকাপোক্ত করে তুলতে প্রয়োজনীয় প্রস্তুতি নিচ্ছেন ইউএসএ অলিম্পিক কমিটি। এরই মধ্যে তাদের প্রস্তুতির জন্য পূর্ব লন্ডনের মাইল্যান্ড স্টেডিয়ামকে বেছে নিয়েছেন। এটি তাদের অলিম্পিক ক্যাম্পেইনের প্রথম ধাপ হিসেবে উল্লেখ করেন প্রতিনিধিরা। তারা বলেন, এই ট্রেনিং খেলোয়াড়দের মধ্যে আত্মবিশ্বাস যোগাবে, যা অলিম্পিকে ভালো ফলাফলে ভূমিকা রাখবে। Possible to be successful, to have the means to get the work done that needed to be done, to prepare properly, as well as we also allow it allows us to allow our athletes an opportunity to be a part of the London communities, and hopefully we can leave some of that up here before the games are done. তবে তারা এই স্টেডিয়াম ব্যবহারের পূর্বে এর সার্বিক উন্নয়নের জন্য কাজ করবেন। টাওয়ার হ্যামলেটস কাউন্সিল ইউএসএ টিমকে স্বাগত জানিয়ে বলেন, তারা এ ধরনের আয়োজন করতে পেরে আনন্দিত এবং যথাসময়ের মধ্যে তাদেরকে সব ধরনের সুযোগ সুবিধা নিশ্চিত করার প্রতিশ্রুতি ব্যক্ত করেন। A great opportunity for our borough. It means that the American team have come in and they have installed a top of the range running track in our stadium, Mylan Stadium. Also we receive financial benefits as a result. But more importantly is our youngsters, our residents will have an opportunity to train and to work with and to meet with the top athletes in the world from the American Olympics team. Canary Wharf, and we're very proud to be hosting them as part of our support for Tower Hamlets. This is a fantastic start to the Olympics. We hope to work with Tower Hamlets to make sure that all of the teams that come to London for the Olympics, to make sure all of the money and the sponsors and people that are coming through leave something tangible behind for local people, so that people can really get, you know, some of that Olympic spirit, not just see it on TV, but get something in their own homes, their own areas. আগাম প্রস্তুতি দেখে মনে হয় আসন্ন অলিম্পিকে আমেরিকা বড় ধরনের সাড়া ফেলবে। তবে বাস্তবতা হচ্ছে, এত কিছুর পরও চায়নাকে মোকাবেলা করা কতটা সম্ভব হবে সেটাই নির্ধারণ করবে ভবিষ্যৎ। মোহাম্মদ আব্দুল হান্নান, এনটিভি ইউকে, লন্ডন।